প্রকাশ্য অপ্রকাশ্য, প্রকাশ্য অপ্রকাশ্য, অশ্লীল কাজে খারাপ কাজের নিকটবর্তী হইও না। এবার আসছি খারাপ কাজ বলতে আপনারা কি বোঝেন? বাবা আপনাদের এলাকায় মদকার মদ খাওয়া ভালো চলে? বাংলা মালের বাজার ভালো চলছে না? না যা চলছে ইংলিশ মাল, হুইস্কি, কিং ফিশার, ম্যাকডোনাল্ড, ব্ল্যাক ওয়াইন, রিডমিল, ব্লক, ব্রাইন, এসব মদের নাম বললাম রে বাপ, যারা খায় তারা বুঝতে পারছে। সেদিন এরকম মদের নাম বলছি, একটা বুড়ো অপর বুড়োকে বলছে, দেখছি দেখছি হুজুর কিরম কোরআনের আয়াত বলছি, দাও ঠেল। এই পায়খানা রেপিটার ওপিট দুপিট হারাম, খারাপ, নোংরা। থ্রি ডব্লু সারা বিশ্ব ধ্বংস করে, থ্রি ডব্লু সারা বিশ্ব ধ্বংস করে। www.com বলিনি, এক নাম্বার ডব্লু হলো ওয়েলথ, ধনসম্পদ, ওয়েলথ, ধনসম্পদ। হে ভগবানপুরের মানুষেরা, মনে রেখো, মনে রেখো, আজ থেকে 50 বছর আগে, আজ থেকে 50 বছর আগে এই ভগবানপুরে এখন যে মানুষের অর্থ আল্লাহ দিয়েছে, আজ থেকে 50 বছর আগে এতটা ছিল বাবা? হ্যাঁ ছিল, ঠিক মতো খাওয়া হতো না হয়তো। এখন আল্লাহ তোমাদের অর্থ দিয়েছে ভেবো না, তোমরা একদম অন্য কিছু হয়ে গেছে। আল্লাহ বলছে আমি মানুষকে পরীক্ষা করি টাকা দিয়ে, দেখি বেটা আমার রাস্তায় থাকে না দুনম্বুরি কাজে লিপ্ত হয়ে যায়। মনে রেখো, এক নাম্বার ডব্লিউ হলো ওয়েলথ, ধনসম্পদ। যদি ঠিক মতো ইউটিলাইজ করতে না পারো, তোমার জাহান্নাম নির্ধারিত একদম 100%। দুই নাম্বার ডব্লিউ হলো ওয়াইন, WINE, ওয়াইন, ওয়াইন মানে মদ। মদ মানুষকে ধ্বংসের পথ দেখায়, মদ মানুষকে ধ্বংসের পথ দেখায়। এজন্য কোরআনে মদ হারাম 4 জায়গায় লেখা আছে, মদ জনমের মতো হারাম। আল্লাহ বলছেন হে পৃথিবীর মানুষেরা, এই পৃথিবীতে তোমরা যদি মদ না খাও, পৃথিবীর মানুষেরা শোনো, আমি আল্লাহ বলে দিচ্ছি, এই পৃথিবীতে যদি তোমরা মদ না খাও, আমি আল্লাহ ওয়াদা করছি, জান্নাতের ভিতরে 4টে নদী রেখেছি। 1 নম্বর নদীর নাম পানির নদী, দুনিয়ার পানির উল্টো পানি। 2 নম্বর নদীর নাম দুধের নদী, দুনিয়ার দুধের উল্টো দুধ। 3 নম্বর নদীর নাম মধুর নদী, দুনিয়ার মধুর উল্টো মধু। 4 নম্বর নদীর নাম মদের নদী, দুনিয়ার মদের উল্টো মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ওয়াজটা আমি করেছিলাম নদিয়া জেলায়, 4 ঘন্টা ওয়াজ করার পরে যাই বলেছি আল্লাহ জান্নাতে মদ খাওয়াবে, একটা আদা মালখোর ওয়াজ শুনছিল পেছন দিক দৌড়ে তকবীর দিচ্ছে, নাওরাই তকবীর আল্লাহু আকবার, নাওরাই তকবীর আল্লাহু আকবার। তখন কমিটির ছেলেরা ওর কাছে গিয়ে বলছে, ভাই মালখোর কি বুঝিছিস তকবীর দিচ্ছিস? তখন মদখোরটা কি বলছে জানেন? ও ভাই তোরা ওয়াজ শুনছিস? মারুফ ভাই ওয়াজ করতে করতে কি বললো শুনলি নে? আল্লাহ নিজে কোরআনে বলেছে জান্নাতে মদ খাওয়াবে। ভাই ও ভাই দুনিয়ার মাল খাওয়া প্র্যাকটিস না থাকলে জান্নাতে খাবি কি করে? ভাই কাহা কা বাঁশ ও কাহা লাগা দিয়া। এজন্য বলে যাচ্ছি বাপেরা, মদ হলো হারাম, এর সঙ্গে সঙ্গে আরো কিছু হারাম আছে। হা বাবা, পাড়ায় বন্ধন টন্ধন ভালো চলছে? হ্যাঁ, আর ওই বন্ধনের অফিসারদের গায়ে গায়ে আমার পাড়ার মাবন গুলো গ্রুপ গ্রুপ করছে, ঘেঁষাঘেঁষি করে বসে। বাহ, আর ওই মাবনদের শ্বশুরগুলো, ওই মাবনদের শ্বশুরগুলো পাকা পাকা দাড়ি নিয়ে মসজিদে জামাতে নামাজ পড়ছে, কবরে ঢোকো আদা রসুন বেটে দেবে। এই একজন মেয়ে ছেলে জাহান্নামায় যাবে, একজন মেয়ে ছেলে জাহান্নামায় যাবে, 4 জন পুরুষকে প্রথম জাহান্নামায় ঢোকাবে। কজন? একজন মেয়ে ছেলে জাহান্নামাই যাবে, 4 জন পুরুষকে জাহান্নামাই ঢোকাবে। 1 নম্বর তার বাপ, তার বাপ। এই বাপেরা খুব তো দাড়ি রেখে নামাজ পড়তে ছুটেছো মসজিদে, আর তোমার মেয়ে সুদের কারবার করছে, তুমি একবার মানা করতে পারলে না? মনে রেখো, 1 নম্বর হলো তার বাপ, তার বাপ জাহান্নামি হবে মেয়ের কারণে। 2 নম্বর হলো বড় ভাই বা দাদা। 3 নম্বর হলো তার স্বামী, স্বামী। 4 নম্বর হলো তার পেটের ছেলে। আচ্ছা বাপেরা, এই 4 জনের বাইরে কেউ আছেন এখানে? আমরা যারা বসে আছি প্রত্যেকেই হয় কারোর বাপ, নয় কারোর ভাই, নয় কারোর স্বামী, নয় কারোর পেটের ছেলে। এত সহজ বাবা, এত সহজ ইসলাম? চলুন এরপরে আসছি, সুদ খাওয়া থেকে দূরে সরে থাকুন। মনে রাখবেন, সুদ খেলে কি পাপ,
মায়ের সঙ্গে জেনা করা যেমন পাপ আমার কথা নয় বাপ নবী বলেছেন নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই মা বোনেরা ভালো করে শুনে নিন সুদ খাওয়া তেমন পাপ মায়ের সঙ্গে জেনা করলে যেরকম নোংরা কাজ সুদ খাওয়া তেমন নোংরা কাজ হাতে ধরে বলে গেলাম পায়ে ধরে বলে গেলাম মা বোন কবরে শুতে হবে একদিন আমি এই ওয়াজ যদি না করি কিয়ামতের মাঠে আল্লাহ আমার জবানটা টেনে ছিঁড়ে নেবে এরপরে আসছি ঘুষ খাওয়া ঘুষ ঘুষ খাওয়া হারাম নবী বলেছেন ঘুষ দেনে ওয়ালা লেনে ওয়ালার প্রতি জাহান্নাম আরো অশ্লীল কাজগুলো কি কি দেখুন চুরি করা কারেন্ট নিয়ে পাকা চালিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ছে হুকমারা কারেন্ট নিয়ে পাকা চালিয়ে তাহাজ্জুদ হ্যাঁ কবুল হবে না অনুরোধ করে বলে যাচ্ছি শুনে নিন এই এক হারাম খোর আমারে ফোন করেছে জানেন আমারে ফোন করে একটা মশলা জিজ্ঞেস করছে হুজুর আসসালামু আলাইকুম একটা প্রশ্ন জিজ্ঞেস করব হুজুর তা আমি বললাম কি বাবা তা বলছে হুজুর সুদের টাকায় বিড়ি কিনে খেলে গোনা হবে বলে সুদের টাকায় বিড়ি কিনে খেলে গোনা হবে বাপেরা সাবধান হয়ে যান আরেকটা চোর আছে আরেকটা চোর আছে দেখাচ্ছি দেখে নিন আল্লাহর নবী বলেছেন আমি বলিনি ভাব আল্লাহর নবীর বাংলা হাদিসটার বাংলা অনুবাদ করে আপনাদের শোনাচ্ছি আল্লাহর নবী বলেছেন লানাল্লাহু মান সারাকা মানারাল আরদি ওই সমস্ত লোকেদের প্রতি আল্লাহর গজব যারা জমির আল চুরি করে করে জমি বাড়িয়ে নেয় কত আলচোর চাচা বসে আছে আল্লাহই ভালো কি বাবাজি জমির আল চুরি করেছো আল বলতে নাকি ভাই আল 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 বলতে নাকি আরেকটা দেব এই দেখেন কোরআনের আয়াত আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলুমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাইরা 10 নম্বর 4 নম্বর পারা 17 নম্বর পিছরা একেবারে 14 নম্বর লাইন সূরার নাম সূরা নিসা 10 নম্বর আয়াত আল্লাহর কোরআন বলছে যারা ইতিমের মাল ভক্ষণ করে যারা ইতিম ইতিম বলেন তো বাবা এতিমের মাল যারা ভক্ষণ করে বেকার ভাতার টাকা রাস্তা বাঁধার টাকা কারেন্টের পোস্ট অফিসের টাকা পঞ্চায়েত চালানোর টাকা গরিবের ঘর বাঁধা টাকাগুলো 100 দিনের কাজের টাকাগুলো জনমের মতো যারা খেয়েছো তারা তাদের পেটে নরকের আগুনগুলো ঢুকিয়েছো আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে যারা গরিবের মাল ভক্ষণ করে এতিমের মাল যারা ভক্ষণ করে তারা তাদের পেটে নরকের আগুনগুলো ঢোকাতে শুরু করেছে আমি আল্লাহ তাদের জন্য সাইর নামক জাহান্নাম নির্ধারণ দিয়ে করে রেখে দিয়েছি আর যারা গরিবের মালগুলো ভক্ষণ করে না ইতিমের মালগুলো যারা ভক্ষণ করে না যারা ঈমান এনে চার ভালো কাজ করেছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিনুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা 16 নম্বর পারা 3 নম্বর পিছা 12 নম্বর লাইন সূরার নাম সূরা কাফ আল কোরআন কুরআন জানিয়ে দিয়েছে যারা এতিমের মাল ভক্ষণ করে নে গরিবের মাল যারা ভক্ষণ করে নে তারা ঠিকমতো আদায় করে দিয়েছে আল্লাহর কোরআন বলে তাদের ঠিকানা হলো জান্নাতুল ফেরদাউস আমার বাপেদের অনুরোধ করে বলে যাচ্ছে আমারে ভুল বুঝতে যেও না বাপ বাস্তব কথা তুলে ধরলাম এই বাপ মারা গেছে চাচা বেঁচে আছে ছোট ছোট ভাইপোদের সম্পত্তি চাচা নিজের নামে রেকর্ড করতে বসে আছে ও আমার হাজি সাহেব বেরো হারাম খোর বাপেরা কি বলবো কথাগুলো শুনতে খারাপ লাগছে চলুন একটা এক্সাম্পল দিই অসুবিধা হচ্ছে আর একটু হবে না বন্ধ করে দেব হবে এই সবে তো এখন শুরু হয়েছে এরপরে একদম আদা রসুন বেটা একদম ছেড়ে দেব বাপেরা চলুন এগিয়ে যাচ্ছি আল্লাহর নবী শুনে নিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালিমা নামক এক মহিলা দুধ পান করেছিল জানেন আচ্ছা হালিমার ঘরে দুধ পান করতে গিয়ে আল্লাহর নবী করেছেন কি জানেন হালিমার ডান দিকের স্তনটা পান করতেন হালিমার ডান দিকের স্তনটা পান করতেন নবীজি হালিমার বাম দিকের স্তনটা কোনোদিন নবী খায়নি কি আশ্চর্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম Ay,
তাই না? আমার বাপেরা হালিমার ঘরে দুধ পান, ভালো করে শুনে নিন, হালিমার ঘরে দুধ পান করতে গিয়ে হালিমার ডান দিকের স্তনটা নবী পান করতেন, হালিমার বাম দিকের স্তনটা নবী কোনোদিন পান করেনি। কি আশ্চর্য! একদিন করেছেন কি জানেন? একদিন করেছে কি, হালিমা লক্ষ্য করছেন, হালিমা লক্ষ্য করছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাল্যকালে আমার ডান দিকের স্থানটা পান করছে, বাম দিকটা পান করে না। কেন? হালিমা করেছেন কি, নবীকে নিয়ে ডান দিকটা খাইয়েছে, খাওয়ানোর পর বাম দিকটা দিয়েছে, নবীজি মুখটা বন্ধ করে নিয়েছিলেন বাচ্চা মোহাম্মদ। সেই দিন রাতে হালিমা হালিমার স্বামীকে বলেছিলেন, প্রাণের স্বামী, এত বাচ্চার দুধ খাইয়েছি, এই বাচ্চাটা ব্যতিক্রম। বলে কেন? বলছে ইয়া, আমার ডান দিকের স্থানটা পান করে, বাম দিকটা পান করে না। বলে সে কি? বলছে হ্যাঁ সত্যি তো, এবারে হয়ে গেল। সেই রাতে হালিমার স্বামী বলেছিলেন, হালিমা এ বাচ্চাটা জাতা বাচ্চা নয়। তো হয়ে গেল, নবীজির বয়স হয়েছে, হালিমা মারা যাওয়ার 15 দিন আগের ঘটনা। কতদিন? হালিমা মারা যাওয়ার 15 দিন আগে হালিমা নবীজির সঙ্গে দেখা করতে আসছেন, লাঠি ধরে ধরে নবীজি সঙ্গী সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। এবারে নবীজি হালিমা যখন আসছেন, আমার নবী মুহাম্মদ ইসলাম লক্ষ্য করছেন একজন বৃদ্ধা মহিলা ওনার কাছে আসছেন। উনি ভালো করে ফলো করে দেখছেন কে আসছে কে আসছে, আমার দুধ মাতা হালিমা আসছে। যখন কাছাকাছি এলেন, তখন নবী মুহাম্মদ ইসলাম চিন্তা করছেন কি করে বসতে দেব, কাছে তো কিছুই নেই, কি করে বসতে দেব। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছিল জানেন? নিজের গায়ে চাদর খুলে, ওনার গায়ে চাদর ছিল, নিজের গায়ে চাদরটা খুলে হালিমাকে বিছিয়ে দিয়েছিলেন বসতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার গায়ে চাদরটা খুলে, নিজের গায়ে চাদরটা খুলে যে মহিলাকে বিছিয়ে দিলেন বসতে, ওই মহিলাটি কোন মা? কোন মা? দুধ মা। নিজের মা নয়, নিজের মা 6 বছর বয়সে মারা গেছে। দুধ মাকে গায়ে চাদর খুলে বসতে দিলেন। এই ভগবানপুরের মুসলমানের বাচ্চারা, তোমরা নাকি মুসলমান? তোমার নবী করেছে কি, তার গায়ে চাদর খুলে দুধ মাকে বসতে দিয়েছে। আর তুমি কি করেছো? তুমি কি করেছো? তুমি ঘুমাও খাটে, আর তোমার বুড়ো বুড়ি বাম্মা ঘুমায় চ্যাটায়ে মাটিতে, তুমি আমার নামাজি? ছি 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 ছি, তোমাকে মুসলমান বলতেই আমার ঘৃণা করে, ঠিক না বে? ঠিক, বিবেককে প্রশ্ন করো। তোমার নবী ঘুমিয়েছে, তোমার নবী তার গায়ে চাদর খুলে দিয়েছে দুধ মাকে বসতে, আর তোমার নিজের মা ঘুমায় নিচে, আর তুমি ঘুমাও খাটে না? বিবেককে প্রশ্ন করো। এরপরে নবীজিকে জিজ্ঞাসা করা হলো, হালিমা জিজ্ঞাসা করছে, বাবা মুহাম্মদ, তুমি আমার ছোটবেলায় আমার ডান দিকের স্তনটা পান করতে, বাম দিকটা কেন পান করতে না বাবা? তখন নবীজি চুপ করেছিলেন। আমার নবী নিজের থেকে কোনো কথা বলতেন না। ওমা ইয়ান্তাকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আল্লাহর ওহী ছাড়া নবী কথা বলতেন না, চুপ করে বসে আছেন। কিছুক্ষণ পরে বলছেন, নবীজি, মা, আল্লাহ আপনার ডান দিকের স্তনটা পান করিয়েছে তাই পান করেছি, বাম দিকটা পান করায়নি তাই পান করিনি। বলে কারণটা কি জানতে পারি? তখন নবীজি কি বলেছিলেন ভালো করে শুনে নিন ভগবানপুরের হিন্দু মুসলমান নারী পুরুষেরা। নবী মুহাম্মদ সাল্লাম সেদিন বলেছিলেন, মা, আমি আপনার ডান দিকের স্তনটা পান করতাম, আর বাম দিকের স্তনটা আপনার পেটের ছেলে, আপনার পেটের ছেলে আমার দুধ ভাই আব্দুল্লাহ পান করতো। আমি যদি সাধারণ ছেলেদের মতো ডান দিক বাম দিক দুটুই পান করতাম, ভাইয়ের হক মারা হতাম। মুহাম্মদকে আল্লাহ কোনোদিন মায়ের পেট থেকে ভাইয়ের হক মারতে পাঠায়নি। আর আপনি আমি কি করেছি? বাপ মারা গেছে, বাপ মারা গেছে, বড় ভাই বেঁচে আছে, ছোট ছোট ভাইদের সম্পত্তি নিজের নামে রেকর্ড করতে বসে আছে। সব ফেরেশতা, চলুন এগিয়ে যাচ্ছে। বাস্তব কথাগুলো বাপ শুনতে একটু খারাপ লাগবে, বাস্তব কথা বলে যাচ্ছি। মসজিদের জায়গা
মসজিদের জায়গা থেকে শুরু করে বহুত টাকা খেয়েছো, এই এই মুসলমান এমন, এই মুসলমান এমন, মসজিদ করবে 1 কোটি টাকা খরচা করে মসজিদ করবে আর মসজিদের ইমামের মাইনে দেবে 1000 টাকা। কিছু বুঝতে পারলেন না? এরা মসজিদ করবে 1 কোটি টাকায়, মুসলমানরা এমন। এরা এই ভারতের মুসলমানদের অবস্থা দেখুন, ভারতের মুসলমানদের অবস্থা কি? এরা মসজিদ করবে 1 কোটি টাকা খরচা করে আর যে ইমাম সাহেব তার মাইনে দেবে 1000 টাকা। এই যে মসজিদে ইমামের মাইনে কম, যে মসজিদে ইমামের মাইনে কম, ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া মুশকিল আছে বলে দিচ্ছি। যদি বলো ফতোয়া, ফতোয়া তোমার বইয়ের আঁচলের তলায় মারবে। 19 বছর ইমামতি করেছি, 19 বছর ইমামতি করেছি, ইমামতি করা কি কষ্ট সেটা আমি ভালো বুঝেছি। 400 টাকা মাইনে, আল্লাহু আকবার। বাস্তব কথা বললাম রে বাপ, বড় দুঃখ নিয়ে আজ বললাম। আর একটা কথা বলে যাচ্ছি, মসজিদের দায়িত্ব কারা নেবে? মসজিদের দায়িত্ব কারা নেবে শুনে নিন। কোরআনে লেখা আছে যাদের মধ্যে 5টা গুণ আছে তারাই মসজিদের দায়িত্ব নেবে। বলবো, এই বলবো, এই কোরআনে লেখা আছে, আমার কথা নয়। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকা ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। কোরআনের আয়াত 10 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার একেবারে 7 নম্বর লাইন সূরার নাম সূরায় তাওবার 18 নম্বর আয়াত আল্লাহ পাক বলে দিলেন যাদের মধ্যে 5টা গুণ পাওয়া যাবে তাদেরকে মসজিদের সভাপতি সেক্রেটারি বানাবে, তারাই মসজিদের দায়িত্ব নেবে। আল্লাহ বলেন যাদের মধ্যে 5টা গুণ পাওয়া যাবে, এক নাম্বার কি, ওই ব্যক্তি 100% ইমানদার হতে হবে, দুই নাম্বার হলো কিয়ামতকে বিশ্বাস করতে হবে, আর তিন নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, নামাজ কায়েম করতে হবে। ও বাবা, কত মসজিদের সেক্রেটারি সভাপতি নামাজ পড়ে না, ঠিক না বেটি? চার নাম্বার হলো ওয়াতাজ যাকাত, যাকাত আদায় করতে হবে, যদি যাকাত ফরজ হয় যাকাত আদায় করবে, যাকাত ফরজ না হলে আদায় করতে হবে না। ও বাবা, মসজিদের ক্যাশিয়ার, মসজিদের ক্যাশিয়ার হিসেব চাইলেই খালি পালাচ্ছে, খালি পালাচ্ছে, আর বেশি হিসেব চাইবেন ঘুষি তুলবে, কেন? মাল ঘাপলা। বাপেরা, মসজিদের পুকুরের হিসেব নাই, মসজিদের জায়গার হিসেব নাই, ঠিক না বেটি? আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে বাবা। এরপরে আসছি চার নাম্বার হলো, পাঁচ নাম্বার হলো খুব ইম্পর্টেন্ট, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে তারা ভয় করবে না। এই 5টা গুণ যার মধ্যে থাকবে ওই লোকটা মসজিদের দায়িত্ব নিতে পারবে, জোরে বলুন। এই জন্য আল্লাহ বললেন প্রকাশ্য অপ্রকাশ্য কোন অশ্লীল কাজের দিকে ধাবিত হইও না। এবার আসছে এই যুবক ছেলেরা শুনে নাও, আজকের এই তোমরা করছ কি? এই যুবক ছেলে, সকালবেলা একটা সাদা চামড়ার মেয়ে, সকালবেলা সাদা চামড়ার একটা মেয়ে ওকে খালি বলেছে আই লাভ ইউ, উনি গলে ক্ষীর, ঠিক না বেটি? বোকা কোথাকারে ভালোবাসা ভালোবাসা করে দেখাচ্ছ? এই যুবক ছেলেরা শুনে নে, এখনকার ভালোবাসার মুরগি পোষা দুটোই সমান, ঠিক না বেটি? আল্লাহ বলছে কে কাকে কত ভালোবাসিস, এই 2020 সালে, 2020 সালে করোনা রোগ দিয়ে আমি আল্লাহ তোদের চিনে নিয়েছি কে কাকে কত ভালোবাসিস। বউয়ের করোনা হয়েছে, স্বামী পালিয়েছে, ঠিক না বেটি? স্বামীর করোনা হয়েছে, বউ পালিয়েছে, ঠিক না বেটি? বাপের করোনা হয়েছে, ছেলে ডাক্তারকে বলছে মেরে দেন মেরে দেন মেরে দেন। মায়ের পেটের ভাইয়ের করোনা রোগে ভাই মারা গেছে, মায়ের পেটের ভাই করোনা রোগ হবে বলে ভয়েতে লাশ আনতে যায়নি, ঠিক না বেটি?
আল্লাহ বলছে এখনকার ভালোবাসা তোরা কেমন কে কাকে কত ভালোবাসিস আমি বুঝে নিয়েছি ভালোবাসা আমাকে শেখাতে হবে না আমি আল্লাহ তোদের বলছি শোন সকালবেলা একটা সাদা চামড়ার মেয়ে তোকে বলেছে আই লাভ ইউ তুই তাকে গলে গিয়ে সারা দিন তার কথা মাথায় চিন্তা করছিস বোকা কোথাকারে ও তো তোকে একবার বলেছে আই লাভ ইউ আর এই পৃথিবীতে একজন এমন আছে এই পৃথিবীতে একজন এমন আছে সেকেন্ডে সেকেন্ডে তুই যতবার নিঃশ্বাস নিস ততবার সে বলে আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ তুই তো একবারও বললিনি সেম টু ইউ কিছু বুঝতে পারলেন না আল্লাহ বলছে যে আমার দেওয়া অক্সিজেন তোকে ভালোবাসি বলে অক্সিজেনটা নেমাচ্ছি রে আর নইলে মুহূর্তের মধ্যে ব্যাটা তোকে মেরে দিতে পারতাম আমার দেওয়া অক্সিজেন তখন যখন তুই নিস যখন অক্সিজেন নিস তখন আমি তোকে বলি আই লাভ ইউ আমি তোকে ভালোবাসি বলে আমার দেওয়া অক্সিজেনটা দিলাম রে তুই তো একবারও আমাকে বললিনি সেম টু ইউ সাদা চামড়ার মেয়েটা তোকে বলে আই লাভ ইউ তাতে গলে গেছিস এই যুবক ছেলেরা যুবতী মেয়েরা শুনে নাও আজ ভালোবাসার ওয়াজ করে যাচ্ছি যতদিন বাঁচবে ততদিন মনে রাখবে প্রেমিক প্রেমিকার ভালোবাসা টিকে রাখতে গেলে পাঁচটা জিনিসের প্রয়োজন কটা 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 পাঁচটা কি কি তবে আমি কোরআন হাদিস দিয়ে বোঝাবো প্রথমে যখন হাসি পাবে প্রথমে পরে কোরআন হাদিস দিয়ে দলিল দেবো তখন সুবহানাল্লাহ অটোমেটিক মুখ থেকে বেরিয়ে পড়বে খারাপ সেন্স নেবেন না বাবা প্রেমিক প্রেমিকার ভালোবাসা টিকে রাখতে গেলে পাঁচটা জিনিসের প্রয়োজন এক নাম্বার প্রেমিক প্রেমিকার ভালোবাসা টিকে রাখতে গেলে একে অপরকে অন্ধের মতো বিশ্বাস করতে হবে ঠিক না বে ঠিক ঠিক বলেছিস কে রে